সালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। এসএসসি জেনারেল সায়েন্সের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, এই অধ্যায়টা নিয়ে বিস্তারিতভাবে আলাপ করতে চাই। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটা কতক্ষণ হবে আমি জানি না, বাট এই অধ্যায়টাতে যা কিছু আছে তাকে সুন্দরভাবে সহজ করে তুলে ধরার একটা মারাত্মক প্রচেষ্টা থাকবে আমার এই ভিডিওটাতে। আমি আগেই বলে নেই যে এই অধ্যায়টাতে এক স্টুডেন্টের এত পরিমাণে আমার সাথে কথা যখন হয়েছে তখন তারা বলেছে যে এত ইনফরমেশন, এত কিছু যে মনে রাখাটা কঠিন। আমি তাদের এই কথার 100% বিরোধিতা করেছিলাম এবং বলেছি যে এই অধ্যায়টা এত সুন্দর, এত মজার এবং এতটা লাইফ রিলেটেড, সবগুলো চ্যাপ্টারই লাইফ রিলেটেড, বাট এটা নিজের একটা ইম্পর্টেন্ট সার্কুলেশন নিয়ে জানা, হৃৎপিণ্ড নিয়ে জানতে হবে। সো হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সঞ্চালনের প্রধান অঙ্গ, যেটা রক্ত সঞ্চালিত করে আমাদের দেহে পুষ্টি যোগাচ্ছে এবং আমাদের দেহটা অ্যালাইভ আছে। সো এই অধ্যায়টার মধ্যে যে এত বেশি পরিমাণে স্টাডি, সেই স্টাডিটাকে সহজ করে তোমাদের সামনে তুলে ধরার জন্য আমার এই টিউটোরিয়ালটা থাকবে। আমি বোর্ডের বাম পাশে কিছু ইনফরমেশন লিখেছি যেগুলো হচ্ছে হিমাটোলজিক্যাল প্যারামিটার্স, মানে হচ্ছে আমাদের রক্তের যে সকল উপাদানগুলো আছে তার কিছু কিছু অংশের নর্মাল রেঞ্জ বা যা থাকা উচিত একটা দেহে তার কিছু পরিমাণ উপাদান নিয়ে আমি লিখেছি। এবং এই অংশটাতে টোটাল আমি 11টা অংশকে উল্লেখ করার চেষ্টা করেছি যেগুলোকে নিয়ে পড়তে হবে এই অধ্যায়টাতে। বেসিক্যালি এই 11টা অধ্যায়ে, 11টা টপিক এই অধ্যায়টার মধ্যে, কিন্তু এগুলার ভিতরে যদি একটু এক একটা টপিকের মধ্যে প্রবেশ করা হয় জ্ঞান অর্জন করার জন্য, তাহলে 3 hours ইচ এক একটা ভিডিও হইতে পারে। সো 33 hours এর একটা ভিডিও হইতেই পারে এই একটা অধ্যায়ের উপরে। কিন্তু এত বড় ভিডিও, আসলে এত বড় কিছু, এত কিছু খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আমি চেষ্টা করব এই একটা ভিডিওর মাধ্যমে এই 11টা জিনিসকে তোমাদের সামনে এসএসসি লেভেলে ব্যাখ্যা করার। কেন লেভেলটা বলছি, কারণ সব ক্ষেত্রেই একটা গণ্ডি আছে এই সিলেবাস যদি আমি চিন্তা করি। তা নাহলে রক্ত দিয়ে শুরু করলে, শুধুমাত্র RBC দিয়ে স্টার্ট করলেই হয়তো 4 ঘন্টা বলা সম্ভব যে লোহিত রক্ত কণিকাটা কি। সো তোমরা অলরেডি জানো যে রক্ত নিয়ে এই অধ্যায়টাতে পড়তে হবে, হৃৎপিণ্ড নিয়ে পড়তে হবে। সো এই দুইটা মেইন টপিক আছে। সো আমি একটু সেগমেন্টেশন করে দেই। প্রথমে হচ্ছে রক্ত, ব্লাড নিয়ে পড়তে হবে, রক্তের উপাদান বা কম্পোজিশন অফ ব্লাড, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে পড়তে হবে। রক্তরস, রক্তকণিকা, এই দুইটা উপাদান আছে রক্তের, অনেক স্টাডি। রক্তের উপাদান যদি অস্বাভাবিক হয়, অর্থাৎ এই উপাদানগুলো যদি বেড়ে যায় বা কমে যায়, এই যেখানে যে রেঞ্জগুলো আছে এই রেঞ্জগুলোকে আমি ব্যাখ্যা করবো, বিকজ এগুলোর একটা ইউনিট আছে বইয়ের মধ্যে, এরকম একটা ছক দেওয়া আছে, ওই ছকে যে ভ্যালিউ বা ডেটা দেওয়া আছে তার সাথে এইটার কিছুটা হেরফের হতে পারে, বিকজ আমি সবগুলোকে করেছি পার মিলিমিটার কিউবে এবং কিছু ডেসিলিটারেও আছে। আমি একটু পরে সবগুলোকে ব্যাখ্যা করব, দিজ আর ভেরি অ্যাভেলেবল ইন গুগল। সো হেমাটোলজিক্যাল যে প্যারামিটার্স, এইটাও ভ্যারি করে স্থান কাল পাত্র ভেদে। সো আমি চেষ্টা করব সব কিছুকেই একটু সহজ করে তোমাদের সামনে যাতে তুলে ধরা যায়। সো রক্তরস, রক্তকণিকা, সো এই উপাদানগুলোর অস্বাভাবিকতা হইলে যে যে টার্মগুলো পড়তে হবে এই অধ্যায়টাতে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে পলিসাইথেমিয়া। আমি প্রত্যেকটা জিনিসে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। অ্যানিমিয়া, লিউকেমিয়া, লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস, পারপুরা, থ্যালাসেমিয়া, এগুলো সবই হচ্ছে ডিজিজ। প্রত্যেকটা ডিজিজের কিছু আলাদা সিমটমস আছে, আলাদা প্রিভেন্টিভ মেজার আছে এবং দেয়ার আর লট অফ ডিফারেন্সিয়াল চিফ কমপ্লেইন্টস এই এই এক একটা জিনিসের উপরে। সো লিমিটেড বলেছি আগে যে এসএসসি সিলেবাসে আমি শুধু এগুলাকে ইনফর্ম করবো যে এগুলা কি আসলে। এরপরে হচ্ছে রক্তের গ্রুপ, দ্য অ্যানাদার মেজর ইস অফ দিস চ্যাপ্টার, ব্লাড গ্রুপিং সিস্টেম, কিভাবে ব্লাড গ্রুপিংটা করা হয়েছিল এবং সেক্ষেত্রে ABO ব্লাড গ্রুপ এবং RH ফ্যাক্টরটা কিভাবে জড়িত। অনেক স্টুডেন্টের একটা কনফিউশন থাকে যে RH পজিটিভ নেগেটিভ নিয়ে, এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ক্ষেত্রে
রক্তের গ্রুপে যদি মিল অমিল থাকে তাহলে কি ধরনের সমস্যা হইতে পারে? এটা একটা খুবই মেজর একটা কমন কোয়েশ্চেন থাকে অনেক স্টুডেন্টের, এই জিনিসটাকে আত্মস্থ করতে বা বুঝতে প্রবলেম হয়। কারণ পুরো জিনিসটাকে বেসিক লেভেল থেকে না বুঝলে এই প্রবলেম হওয়াটা স্বাভাবিক। আমি চেষ্টা করব এই জিনিসটাকে এক্সপ্লেন করে দেওয়ার। এরপরে ব্লাড সার্কুলেশন, দিস ইজ ইটসেলফ আ নেম অফ আ চ্যাপ্টার। একটা ব্লাড সার্কুলেশন কিভাবে হয় এবং হৃৎপিণ্ডটা, আমি একটা হৃৎপিণ্ড এঁকেছি, যদিও ছবিটা ভালো হয় নাই কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে ছবিটাকে আঁকানো আছে এবং খুব সহজ করে দেওয়া আছে। সো আমার মনে হয় না খুব কঠিন কিছু হবে। এই হৃৎপিণ্ডটা দিয়ে ব্যাখ্যা করা যাবে কিভাবে আমাদের দেহে রক্ত সঞ্চালিত হয়। এরপরে কার্ডিয়াক সাইকেল, সেটাকে দিয়ে হার্ট বিট আমরা ব্যাখ্যা করব, কিভাবে আমাদের পালস কাউন্ট করতে হয়, কিভাবে আমাদের হৃৎপিণ্ডটা প্রত্যেকটা মোমেন্টে কিভাবে কাজ করছে। সো দেয়ার আর লট অফ এক্সপ্লানেশন। এরপরে আমাদের পড়তে হবে রক্তচাপ বা ব্লাড প্রেশার, যেটা নিয়ে খুবই ওয়ার্ল্ডের মানে এনসিডির একটা মেজর ইস্যু। এনসিডি স্ট্যান্ডস ফর নন কমিউনিকেবল ডিজিজ, তার মধ্যে এটা হচ্ছে একটা, রক্তচাপ হিউজ একটা বিষয়। কোলেস্টেরল, তিনটা জিনিস পড়তে হবে, এইচডিএল, এলডিএল এন্ড টিজি। HDL for high density lipoprotein, LDL for low density lipoprotein and TG for triglycerides. So these are the issues. এরপর হচ্ছে একটা মজার বিষয়, মাথায় রাখতেই হবে কিভাবে হৃৎপিণ্ডটাকে ভালো রাখা যাবে। কারণ তোমরা, আমি 2018-এ কথা বলছি, তোমরা যদি একটু তোমাদের আশেপাশে যে সকল কারণে মানুষ মারা যাচ্ছে তার দিকে বা তার স্ট্যাটিস্টিক্স দিকে একটু তাকাও, তাহলে দেখবা যে কত পেশেন্ট মারা যাচ্ছে শুধু হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিয়ারের কারণে। সো এই ডিজিজগুলো একটা হচ্ছে সাইলেন্ট কিলার, এবং দীর্ঘদিনের বদভ্যাস বা দীর্ঘদিনের কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করতে করতে একটা পর্যায়ে পেশেন্ট সাইলেন্টলি মারা যায়। সো এই যে ইস্যু, এইটাকে চিন্তা করতে হবে এখানে কিভাবে হৃৎপিণ্ড ভালো রাখা যাবে। এবং সবার শেষে একটা ইম্পর্ট্যান্ট ডিজিজ নিয়ে পড়তে হবে, দ্যাট ইজ ডায়াবেটিস। সো এখন আমি যদি রক্ত দিয়ে স্টার্ট করি, রক্ত কেমন কালারের? লাল কালারের। সেটা কি কারণে? হিমোগ্লোবিন আছে, সবাই জানে। এখন রক্তটা কি আসলে? রক্ত হচ্ছে একটা টিস্যু। আমি যদি ফার্স্টে আমি যদি ব্লাডকে হিসাব করি, তাহলে একটু প্রথম থেকে আমি যদি বলি, ভ্রূণের মানে এমব্রয়োর তিনটা লেয়ার থাকে। এমব্রায়োটা হচ্ছে যে ফিমেল বডি, মানুষের যেহেতু ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, সো ফিমেল বডির প্লাসেন্টার ভিতরে যখন ভ্রূণটা ডেভেলপ করতে থাকে, মানুষ ত্রিস্তরীয় প্রাণী, ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, সো তার তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে মানে সবার বাইরের যেটা, সেটা হচ্ছে এক্টো। এরপরেরটা হচ্ছে মেসো, তারপরেরটা হচ্ছে এন্ডো। একটু মানে হচ্ছে বাইরে। এই টার্মগুলো এই অধ্যায়টাতে পড়তে হবে, বিকজ দেয়ার আর লট অফ টার্মস ইন দিস চ্যাপ্টার, যেটা এখানে ব্যাখ্যা করব। সো এক্টোডার্ম, ডার্ম শব্দটা মানে হচ্ছে স্তক। সো এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ব্লাড কিন্তু প্রোডাকশন হচ্ছে এই মেসোডার্ম থেকে। সো ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন এক ধরনের যোজক কলা। কেন যোজক কলা বলছি? প্রাণী দেহে কলা মানে হচ্ছে বাংলা টিস্যু, টিস্যু মানে হচ্ছে একগুচ্ছ কোষ। প্রাণী দেহে টিস্যু চার ধরনের, আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। রক্ত হচ্ছে যোজক কলা, এবং কেমন যোজক কলা? তরল যোজক কলা। সো আমি যদি ব্লাডারকে একটু আইডেন্টিফাই করতে চাই, তাহলে এটা ফার্স্টে বলতে হবে এটা হচ্ছে অস্বচ্ছ, এটা হচ্ছে লবণাক্ত, ঠিক আছে? ব্লাড হচ্ছে লবণাক্ত। এবং মনে রাখতে হবে ঈষৎ ক্ষারীয়। এখন ঈষৎ শব্দটার মানে হচ্ছে খানিকটা, একটু ঈষৎ ক্ষারীয়। আমি যদি এখন এইটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে ফার্স্টে মনে রাখতে হবে আমাদের ব্লাডের যে pH, এটা হচ্ছে অলমোস্ট 7.36, pH 7.36, এবং ব্লাডের যে স্পেসিফিক ডেন্সিটি বা আপেক্ষিক গুরুত্ব, সেটা হচ্ছে 1.065।
সো ব্লাড হচ্ছে পানির চেয়ে খানিকটা ভারী। সো আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, ব্লাডের পিএইচ হচ্ছে 7.36। এবং আমি যদি বলি যে ব্লাড কতটুকু আছে একটা মানুষের দেহে, তাহলে এটা মনে রাখতে হবে 8% অফ বডি ওয়েট। এখন 8% অফ বডি ওয়েট মানে হচ্ছে একটা মানুষের দেহের ভর যদি 100 কেজি হয় সাপোজ, তাহলে তার দেহে 8 লিটার নর্মালি ব্লাড থাকবে। এখন এটার কম বেশি হইতেই পারে, মানে হতেই পারে, 8% হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কারো যদি 50 কেজি হয়ে থাকে তাহলে তার দেহে 4 লিটার ব্লাড থাকবে। সো ইট মিনস দিস ইজ 8% অফ বডি ওয়েট। তাহলে রক্ত কি ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন এক প্রকার তরল যোজক কলা যা অস্বচ্ছ, ঈষৎ ক্ষারীয়, লবণাক্ত এবং যা রক্তরস ও রক্তকণিকা দ্বারা গঠিত, তাকে ব্লাড বলে। আর ব্লাডের ক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশন মাথায় রাখতে হবে, পিএইচ হচ্ছে 7.36 অ্যাপ্রক্সিমেটলি। টেম্পারেচার যদি আমি হিসাব করি, তাপমাত্রা, তাহলে দ্যাট মাস্ট বি 36 to 37 degrees Celsius, which is converting to 98.4 degree Fahrenheit. So this is very important in terms of unit of the temperature. You must not mix with the temperature. 37, approximately 36.4 or 36.8, whatever the normal temperature of blood is, 36 to 37 degrees Celsius, either 98.4 degree Fahrenheit, both are the unit of temperature. আর একটা আছে কেলভিন, দরকার নেই, শুধু ফারেনহাইট হিসাবটাকে মাথায় রাখলে হবে, 98.4 degree Fahrenheit. সো দিস ইজ দ্য প্রাইমারি ইন্ট্রোডাকশন টু দ্য ব্লাড, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন যদি আমি ব্লাডকে ভাঙি, তাহলে ব্লাডকে দুইটা কম্পোজিশন পাওয়া যাবে। বইয়ের মধ্যে বাংলাগুলো আছে, আমি একটু ইংলিশগুলোকে কেন বলছি, কারণ ইংরেজিগুলো জানলে এই শব্দগুলোকে এক্সপ্লেন করা সম্ভব হবে। সো ব্লাডের কম্পোজিশনে আমরা দুইটা জিনিস পাব, একটা হচ্ছে প্লাজমা, আরেকটা হচ্ছে ব্লাড সেলস। এখন প্লাজমা মানে হচ্ছে রক্তরস। রক্তরস কি? রক্তরস হচ্ছে আমি যদি একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে, মানে যেই যন্ত্রটা মিনিটে 3000 বার রক্তটাকে ঘোরাবে, আমি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্লাড একটা টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে এটাকে ঘোরাই, তাহলে এটার তলানিতে কিছু অংশ পড়বে এবং উপরে উপরের অংশটা হবে ঈষৎ হলুদ, এবং এই অংশটুকু হচ্ছে গাঢ় হবে। সো এই অংশটুকু হচ্ছে কম, এই অংশটুকু হচ্ছে বেশি। সো ইউজুয়ালি যেটা হয়, এই অংশটুকুকে বলা হয় প্লাজমা, যেটা হচ্ছে ব্লাডের অ্যাপ্রক্সিমেটলি 55%, আর এই অংশটা হচ্ছে 45%। সো ব্লাডের কম্পোজিশনে আমরা প্লাজমাকে পাবো 55%, ব্লাড সেল হচ্ছে 45%। এখন এই প্লাজমা বা রক্তরসের মধ্যে কি আছে? প্লাজমা বা রক্তরসের মধ্যে ওয়াটার বা পানি আছে অলমোস্ট 90 to 92%, 90 থেকে 92% হচ্ছে পানি, আর বাকি অংশগুলো হচ্ছে অর্গ্যানিক সাবস্টেন্স বা জৈব জৈব পদার্থ, দোজ আর 8 to 10%, 8 to 10%। এখন এর মধ্যে অনেক কিছু আছে, অর্গ্যানিক ইনঅর্গ্যানিক অনেক কিছুই আছে। এই যে রক্তরস, এই রক্তরসের মধ্যে কত কিছু দ্রবীভূত আছে, তুমি যদি চিন্তা করো যে রক্তরসের মধ্যে যদি রেচন পদার্থ হিসাবে আছে কি কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। খাদ্য সার হিসাবে কি কি আছে, অ্যামাইনো অ্যাসিডস, গ্লুকোজ, ফ্যাটস, মানে ভিটামিনস, দের আর লট অফ থিংস। এছাড়া তুমি যদি একটু বইয়ের মধ্যে এগুলো সব সুন্দর করে লেখা আছে একটা একটা করে, তুমি যদি বিভিন্ন সাবস্টেন্সের কথা হিসাব করো, তাহলে সোডিয়াম, ক্লোরাইড, ম্যাগনেশিয়াম, ফসফেট, সালফেট, আয়রন, এই যে আয়নগুলো দ্রবীভূত আছে, এবং প্রোটিন হিসাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে
অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। সো এই প্রোটিনগুলো দ্রবীভূত আছে। সুতরাং এই পানি বাদে এই 8-10% মধ্যে যে কত কিছু আছে এটার লিস্ট হিসাব করলে একটা লম্বা লিস্ট হবে। বইয়ের মধ্যে খুব সুন্দর করে কিছু উপাদান নাম দেওয়া আছে, মাথায় রাখতে হবে। ব্লাড সেলকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা তিনটা জিনিস পাবো। হ্যাঁ, ব্লাড সেল তিন ধরনের আমরা সবাই জানি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। বাট একটু মাথায় রাখতে হবে, লোহিত রক্তকণিকা মানে হচ্ছে এরিথ্রোসাইট, যেটাকে বলা হয় রেড ব্লাড সেল, RBC, আর এটা হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট আর এটা হচ্ছে থ্রম্বোসাইট। এখন এই যে এরিথ্রোসাইট মানে এরিথ্রো মানে হচ্ছে রেড, সাইট মানে হচ্ছে কোষ, সেল। সুতরাং এরিথ্রোসাইট মানে হচ্ছে রেড সেল, অ্যাজ ইট ইজ আ পার্ট অফ ব্লাড, দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড RBC অর রেড ব্লাড সেল অর রেড ব্লাড কর্পাসেলস, দুইটাই হতে পারে। সো ব্লাড সেলস অর কর্পাসেলস। এরপর হচ্ছে লিউকোসাইট। লিউকোস মানে হচ্ছে নো কালার, কালারলেস, এটাকে বলা হয় WBC, হোয়াইট ব্লাড সেল। আর থ্রম্বোসাইট, থ্রম্বোস মানে হচ্ছে জমাট পদার্থ। সো থ্রম্বোসাইট নামকরণটার পেছনে রিজন হচ্ছে এই কণিকাগুলো রক্ত জমাট বাঁধাবে, বিকজ দে হ্যাভ সাম ক্লটিং ফ্যাক্টর। আমি একটু করে ব্যাখ্যা করব কিভাবে রক্ত জমাট বাঁধানো হয়, এটা যদিও ছোট্ট করে ব্যাখ্যা করা আছে, আমি ওই আঙ্গিকেই বলবো। সো থ্রম্বোসাইট, এটার আরেক নাম হচ্ছে প্লাটিলেটস, প্লাটিলেটস। সো এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। এখন উপাদানগুলোকে যদি আমরা হিসাব করি তাহলে এরিথ্রোসাইট দেখতে কেমন, এরিথ্রোসাইট দেখতে হচ্ছে এইখানে, মানে আমরা যে কিভাবে বলি, আমরা যে মাঝে মাঝে রুটি খাই না, বন রুটি, ওইটার উপরে যদি আমরা একটা চাপ দিই উপরে মাঝখানে, তাহলে এটা যে শেপের হবে, বা আমরা যে ডোনাটস খাই সেই ডোনাটের শেপটা যেমন, মাঝখানে একটু যদি চাপ দিই দ্বি অবতল, দুই দিক থেকে দ্বি অবতল। এই RBC বা লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে যে এইটা আমাদের দেহে অক্সিজেন পরিবহন করবে, মেইন ফাংশন। বিকজ আমাদের দেহের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই, আছে শুধু হিমোগ্লোবিন। ইট হ্যাজ দ্য HB, হিমোগ্লোবিন, এবং এই হিমোগ্লোবিনটা হচ্ছে এমন একটা পিগমেন্টস যেটা হচ্ছে রেড কালারটাকে রেডিয়েট করে, সো দ্যাট উই সি রেড ব্লাড সেল অ্যাজ রেড। এবং এই লোহিত রক্তকণিকা নিয়ে স্টার্ট করলে আবার মানে আরও ঘন্টাখানেক বলা যাবে, বাট বইয়ের মধ্যে এতটুকু লেখা আছে যে লোহিত রক্ত কণিকাটার গড় আয়ু হচ্ছে 120 দিন, দ্যাট মিন্স 120 ডেইজ। তাহলে 120 দিন পরে কি হয় লোহিত রক্তকণিকা, এটাও একটা বিশাল বড় ব্যাপার। লোহিত রক্তকণিকাটা যখন ভেঙে যায় তখন সেখান থেকে হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিনটা আলাদা হয়। গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, আর হিম হচ্ছে একটা আয়রনযুক্ত সালফার যৌগ। এই অংশগুলো যখন ভেঙে যায় তখন আমি ছোট্ট করে বলে দেই, বিলিরুবিন নামে এক ধরনের পদার্থ উৎপন্ন করে যেটা পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়। আমাদের লিভারে কাফার সেলস নামে এক ধরনের পদার্থ আছে বা একটা সেল আছে, যে সেলটাতে এই জিনিসগুলো সৃষ্টি হয়, এবং লোহিত রক্তকণিকা ধ্বংস হলেই এই বিলিরুবিন এবং বিলিবার্ডিনে পরিণত হয়। সো 120 দিনে সে বাঁচে, তাহলে সে উৎপন্ন হয় কোথায়? উৎপন্ন হয় হচ্ছে অস্থিমজ্জায়। অস্থিমজ্জা কি? বোন মেরু, অর্থাৎ অস্থি হচ্ছে আমাদের যে হাড্ডিগুলো থাকে, ওই হাড্ডির মাঝখানে যে সফটেস্ট পার্টটুকু আছে ওইটার নাম হচ্ছে বোন মেরু, এবং সেই বোন মেরুতে এটা উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা। এবং এদের মেজর ফাংশন হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টেশন করা। লিউকোসাইটস বা WBC, এটার কাজটা কি? লিউকোসাইটের কাজ হচ্ছে
আচ্ছা আগে বলে নি, এটা দুই ধরনের, একটা হচ্ছে গ্রানিউলোসাইট, গ্রানিউলোসাইটস মানে হচ্ছে এই শ্বেত রক্ত কণিকা গুলা গ্র্যানিউলস থাকবে, মানে দানা দানা থাকবে, আর বাকি অংশটা হচ্ছে এক গ্র্যানিউলিও গ্র্যানিউলোসাইটস, এদের কোনো দানা দানা থাকবে না। এখন দানা দানা কয়টা আছে? তিনটা আছে। কি কি? এই যে তিনটা, এই তিনটা হচ্ছে দানা দানা, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এই যে তিনটা, এই তিনটার ডিফারেন্ট ফাংশন আছে প্রত্যেকটারই। আর নিচে যেটা আছে মনোসাইট লিম্ফোসাইট, এই দুইটা হচ্ছে গ্রানিউলোসাইট, অর্থাৎ এই মনোসাইট লিম্ফোসাইট গুলো কিন্তু দানাযুক্ত না, এরা হচ্ছে আলাদা, এই দুই ধরনের। সুতরাং এরা হচ্ছে গ্রানিউলোসাইট, এরা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। সুতরাং গ্রানিউলোসাইটের নিচে আমরা তিনটা নাম লিখতে পারি, নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল। আর অ্যাগ্রানিউলোসাইট আমরা লিখতে পারি মনোসাইট লিম্ফোসাইট। এখন একটু তোমাদের কাছে বলে দেই, এখানে আমি যে পার্সেন্টেজ গুলো লিখেছি এই পার্সেন্টেজ গুলাকে একটু পরে ব্যাখ্যা দিব যখন আমি ব্লাডের ডিসঅর্ডারের ক্ষেত্রে যাব। এই যে লিম্ফোসাইট আর মনোসাইট, এদের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে, একটু মাথায় রাখতে হবে। এই যে লিম্ফোসাইট, এইটা যে শ্বেত রক্তকণিকারই তো অংশ, সবই শ্বেত রক্তকণিকা, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, শ্বেত রক্তকণিকার কিন্তু স্পেসিফিক কোনো আকার নাই, এরা নিয়ত পরিবর্তনশীল, এবং তিন ধরনের কোষের মধ্যে শ্বেত রক্তকণিকা আকারে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট হচ্ছে প্লাটিলেটস। এই যে লিম্ফোসাইট, এই কোষটা ছোট কোষ, কিন্তু এটার যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে বড়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, বড় লিম্ফোসাইট। আর মনোসাইট যেটা, এই কোষটা হচ্ছে আকারে এটার চেয়ে বড়, কিন্তু এটার যে নিউক্লিয়াস, এটার নিউক্লিয়াসটা ওইটার তুলনায় ছোট, কিন্তু এটা হবে বৃক্কের মতো এইরকম। ওকে, এবং এদের মধ্যে কিন্তু কোনো গ্র্যানিউলস নাই, কোনো দানা দানা নাই। কিন্তু আমি যদি এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল আর ব্যাসোফিলের চিন্তা করি, তাহলে দেখতে হবে যে ওদের যে কোষগুলা, এই কোষগুলোর ভিতরে দানা দানা আছে, তার মানে এরকম এরকম থাকবে, রাইট? এবং এদের একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, এবং নিউক্লিয়াসগুলা এরকম টেলিফোনের মতো বা হেডফোনের মতো নিউক্লিয়াসগুলো আছে, সেখানে দুইটা তিনটা চারটা পাঁচটাও নিউক্লিয়াস থাকতে পারে। সো আকৃতিগত পরিবর্তনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এবার এই যে লিম্ফোসাইট আর মনোসাইট এবং হচ্ছে এই যে বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, এদের ফাংশন যদি আমি বলি, এদের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস, যেটা চিত্র বইয়ে দেওয়া আছে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সে হচ্ছে জীবাণুকে চিহ্নিত করে গ্রাস করে খেয়ে ফেলবে, কারণ এই শ্বেত রক্তকণিকাকে বলা হয় আমাদের বডির সোলজার, বিকজ ও অ্যাক্টিভলি সার্চ আউট করে যে কোন কোনগুলো হচ্ছে আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং সেগুলোকে কিভাবে ধ্বংস করতে হবে, এবং এই কারণে এটাকে বলা হয় দেহের প্রহরী। আর থ্রম্বোসাইট যেটা, থ্রম্বোসাইটকে মনে রাখতে হবে যে এই থ্রম্বোসাইট আমাদের দেহের রক্ত জমাট বাঁধানোর জন্য কাজ করে। এখন অনেকের কাছে একটা কমন কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের ব্লাড যে ভিতরে এত মুভ করছে, এটা কি জমাট বাঁধে না? না, কেন বাঁধে না? কারণ একটা ইম্পর্টেন্ট রাসায়নিক পদার্থ সৃষ্টি হয় যার নাম হচ্ছে হেপারিন, এটাকে মনে রাখতে হবে। এই যে হেপারিন, এই হেপারিনটা উৎপন্ন হয় এই বেসোফিল থেকে, যে বেসোফিলটা এই হেপারিন প্রোডাকশন করে এবং দেহের ইন্টারনাল ক্লটিংটাকে সে প্রিভেন্ট করে। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো এখন পর্যন্ত আমি শুধুমাত্র এই রক্তের উপাদানকে ইন শর্ট ব্যাখ্যা করেছি, রক্ত রস, রক্ত কণিকা। সো রক্ত রস হচ্ছে 55%, রক্ত কণিকা হচ্ছে 45%। আর রক্ত কণিকা এই তিন ধরনের, এদের ফাংশনটাকে মনে রাখতে হবে, গঠনটাকে মনে রাখতে হবে, এবং
এদের চিত্রটাকে পাড়তে হবে, ঠিক আছে? বইয়ের মধ্যে যতটুকু একটু করে লেখা আছে, দয়া করে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বইটাও পড়তে হবে ভালো মতো। টিউটোরিয়াল তোমরা যারা দেখছো, ওকে ফাইন, বাট বইটাকে একটু বেশি জোর দিবে। এরপরে আমি যদি একটু রক্তের উপাদানের অস্বাভাবিকতার আগে একটু ক্লটিংটাকে নিয়ে বলি। এখন রক্ত যদি আমাদের বডির কোন অংশ যদি অ্যাক্সিডেন্টালি কেটে যায় তো কি হয়, আমরা চেপে ধরি, তো চেপে ধরলে ওই জায়গাটা 4 থেকে 5 মিনিটের মধ্যে জায়গাটা কি হয়, ক্লট হয়ে যায়, মানে জমাট বেঁধে যায়। তো এখন জমাট বাঁধে কেন, এটার ভিতরে তো নিঃসন্দেহে সায়েন্স আছে, অবশ্যই আছে, এবং এই সায়েন্সটাকে মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবো, বুঝতে হবে যে কিভাবে ক্লটিংটা হয়। তো আমি যদি টাইটেলটা এরকম ভাবে বলি যে দিস ইজ ব্লাড ক্লটিং, হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে 13টা ফ্যাক্টর আছে, 13টা ফ্যাক্টর। এবং এখানে ইম্পর্টেন্ট যে উপাদানগুলোকে মনে রাখতেই হবে সেগুলো হচ্ছে, প্রথমটা বলি, প্রথমটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, শব্দটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। তারপরে হচ্ছে প্রোথ্রম্বিন, এই নামগুলো মনে রাখতে হবে, নামগুলো একটু পরিচিত মনে হচ্ছে না, থ্রম্বোসাইটের সাথে সংযুক্ত। এরপরে মনে রাখতে হবে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন এটা কি ছিল, ফাইব্রিন কি ছিল, মনে থাকা উচিত অ্যালবিউমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন প্রোথ্রম্বিন, দিজ আর দ্য প্রোটিনস, এগুলো প্রোটিন, কোথায় থাকে, রক্ত রসে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ইউ শুড রিমেম্বার দেয়ার ইজ অ্যানাদার গ্রেট ফ্যাক্টর, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। নাও লেটস স্টাডি কিভাবে রক্ত জমাট বাঁধে। তার আগে আমরা বলো যে কিভাবে জেলেরা মাছ ধরে। জেলেরা এই কারণে মাছ ধরে কারণ যে মাছগুলার দেহের ব্যাস, জেলের যে জাল, সেই জালের যে কোনো ছিদ্র থেকে বড়, তাহলে সেই মাছটা যেমন জেলের ভিতর থেকে, মানে জালের ভিতর থেকে বাইরে যেতে পারে না, ঠিক সেরকমভাবে আমাদের কোনো অংশ কেটে গেলে বা টিস্যু ক্ষতিগ্রস্ত হলে তার উপরে একটা জাল সৃষ্টি হয়, যে জালটা তৈরি হয় হচ্ছে ফাইব্রিন দিয়ে। ওই জাল দিয়ে রক্তের কণিকাগুলোকে সে আটকে রাখে যেভাবে জালের ভিতরে মাছ আটকে থাকে, তখন আর মাছ বের হতে পারে না, ঠিক সেভাবে রক্ত কণিকাও বের হতে পারে না এবং রক্তটা জমাট বেঁধে যায়। নাও অ্যানাদার টার্ম ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সেরাম। হোয়াট ইজ সেরাম, সেরাম হচ্ছে রক্তের এমন একটা জলীয় অংশ যেখানে দুইটা জিনিস থাকবে না, নাম্বার ওয়ান কোনো রক্ত কণিকা থাকবে না, নাম্বার টু রক্ত জমাট বাঁধানোর কোনো উপাদান থাকবে না। এইটাকে বাদ দিলে রক্তের যে তরল অংশটা পাওয়া যাবে সেটা হচ্ছে সেরাম। আর রক্ত রস কি, রক্ত কণিকাগুলোকে বাদ দিলে যে ঈষৎ হলুদাভ ক্ষারীয় তরলটা থাকবে সেটা রক্ত রস। সুতরাং প্লাজমা আর সেরাম এক জিনিস না, সেরাম আর ব্লাড সেল এক জিনিস না। সেরাম কি জিনিস, রক্তের সেই তরল উপাদান যার মধ্যে রক্ত কণিকা এবং রক্ত জমাট বাঁধানোর উপাদান অনুপস্থিত, দিজ আর সেরাম। এই চারটা জিনিস কিভাবে কাজ করে, সাপোজ আমাদের দেহের কোন অংশের স্কিন কেটে গেছে, থিঙ্ক অ্যাবাউট, রক্ত বের হলো, সো রক্তটা বাতাসের সংস্পর্শে আসছে, সো রক্তটা যখনই বাতাসের সংস্পর্শে আসে তখন রক্তর যে থ্রম্বোপ্লাস্টিন এইটা ভেঙে যায়, রক্তের থ্রম্বোপ্লাস্টিনটা ভেঙে যায়। এবং এই বাতাসের সংস্পর্শে যখন থ্রম্বোপ্লাস্টিনটা ভেঙে যায় তখন এই প্রোথ্রম্বিনটা উৎপন্ন হয়, এবং প্রোথ্রম্বিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, মনে রাখতে হবে এই প্রোথ্রম্বিনটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়, সক্রিয় থ্রম্বিন। এবং সক্রিয় থ্রম্বিন তখন ফাইব্রিনোজেন এর সাথে যুক্ত হয়ে ফাইব্রিন মনোমার সৃষ্টি করে,
মনোমার মানে হচ্ছে এগুলো এক একটা সুতার মতো। এই ফাইব্রিন মনোমার গুলো যখন একত্রিত হয় তখন এখানে ফাইব্রিন জালক সৃষ্টি হয় বা ফাইব্রিন জাল, যেই জালের উদাহরণটা প্রথমে দিয়েছি, এই ফাইব্রিন জালগুলো যখন সৃষ্টি হয় তখন মনে রাখতে হবে ব্লাড, এই যে জালটা সৃষ্টি হয় তখন ব্লাড সেলগুলো এটার ভিতরে আটকে যায়। এবং এই যে ফাইব্রিনোজেন, এখানে যে 13টা ক্লটিং ফ্যাক্টর বললাম, এই ফাইব্রিনোজেন হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 1। এরকম 13টা ফ্যাক্টর আছে, যদি এগুলা ওই যে বলেছি আমি লিমিটেড থাকবো, এগুলো আবার অন্য একটা বিষয়, ইন্টারমিডিয়েটের জুলজি বইয়ের রক্ত সংবহন তন্ত্রে ব্যাখ্যা করব, সেখানে এরকম 11টা সিরিজ থাকবে ইনশাল্লাহ, এগুলাকে নিয়ে একটা একটা করে আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। সো আমাদেরকে একটু সিরিয়ালটা মনে রাখতে হবে, হাতের বা বডির কোনো অংশ কেটে গেলে যে রক্ত নির্গত হয় সেই রক্তটার সাথে বাতাসের সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন ভেঙে গিয়ে প্রথ্রম্বিন উৎপন্ন হয়, সেই প্রথ্রম্বিনটা পরে সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। সক্রিয় থ্রম্বিন রক্তের ফাইব্রিনোজেনকে সরিয়ে ফাইব্রিন মনোমার সৃষ্টি করে, ফাইব্রিন মনোমারটা একত্রিত হয়ে ফাইব্রিন জালক সৃষ্টি হয়, ফাইব্রিন জালক টিস্যুর ওই অংশটাতে কর্তিত অংশের উপরে তৈরি হতে থাকে এবং রক্তের উপাদানগুলা যাতে বাইরে বের না হতে পারে সেই ব্যবস্থাটা করে একটা জালক সৃষ্টি করে এবং এভাবেই ব্লাড ক্লট হয়, অর্থাৎ রক্ত তঞ্চন হয়। এটা পরীক্ষায় আসলে সুন্দর করে এই জিনিসটাকে এক্সপ্লেন করবো, তোমাদের বইয়ে ছোট্ট করে ব্যাখ্যা দেওয়া আছে, আই হোপ তোমরা কন্টিনিউয়াস প্রসেসটাকে ধরতে পারছো। সো দিস ইজ এক্সপেক্টেড যে তোমরা পারবা। এরপর আমাদেরকে হেপারিনের কথা মনে রাখবা, হেপারিন আছে বলে আমাদের ইন্টারনাল ব্লাড সার্কুলেশনে রক্ত জমাট বাঁধছে না। সো এটা মুছে দেওয়া যাক। এরপরে আমাদের কিছু টার্ম পড়তে হবে, সেটা হচ্ছে রক্তের অস্বাভাবিকতা জনিত যেই সকল কন্ডিশনসগুলো আছে সেই কন্ডিশনসগুলোর অ্যাপ্লিকেশন বা একটু ইনফরমেশনগুলো জানা। প্রথমে যে ইনফরমেশনটা আছে এটার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। এখন শব্দটাকে আমি যদি একটু বিশ্লেষণ করি, শব্দটা হচ্ছে পলি, সাইথেমিয়া, আচ্ছা এটাকে এইভাবে লিখি সাইথেমিয়া। এখন পলি মানে হচ্ছে হিউজ, অনেক, এমিয়া মানে হচ্ছে রক্ত, এরিথ্রোসাইট যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্বাভাবিক জিনিসটা কি? এখন লোহিত রক্ত কণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাহলে যে কন্ডিশনটা হয় তার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। লেটস লুক দ্য হেমাটোলজিক্যাল প্যারামিটার্স, দিজ আর দ্য রেঞ্জ, নর্মাল রেঞ্জ ইন অ্যাডাল্ট। যেমন আমরা একটু লোহিত রক্তকণিকার কথা বলেছি, লোহিত রক্তকণিকার সংখ্যা যদি আমরা হিসাব করি আরবিসি প্রতি কিউবিক মিলিমিটারে কতটা ভ্যারিয়েশন হইতে পারে, ভ্রূণদেহে রক্তের কণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে, এটা তখন হইতে পারে 80-90 লাখ পার কিউবিক মিলিমিটার ভ্রূণদেহে। শিশুদেহে কত হইতে পারে, 60-70 লাখ পার কিউবিক মিলিমিটার। পুরুষের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা সাধারণত স্ত্রী দেহের তুলনায় বেশি থাকে এবং এ কারণে আরবিসির মেল এন্ড ফিমেল কাউন্টটাকে আমি লিখেছি, দিস ইজ মেল, পুরুষের দেহে থাকে 4.4-5.7×10^5। দ্যাট মিন্স 10^5 মানে হচ্ছে 100,000, 10^5 দ্যাট মিন্স 1, 2, 3, 4, 5, রাইট? সো এটার সাথে যদি আমি 4.4 গুণ দেই তাহলে এটা কত হবে, এই 4.4×10^5 তাহলে এখানে কয়টা শূন্য, 5টা শূন্য, তাহলে এরকম হবে, রাইট? এখন এই পরিমাণ বা এতটি অনুপাত আছে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে মেল বডিতে, আর ফিমেলে 4-5.2। পার কিউবিক মিলিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটার কিউব আয়তনের ব্লাডে। WBC থাকে হচ্ছে
4×10^3 মানে 4000 থেকে 10000। তাহলে চিন্তা করে দেখো যে কোথায় হচ্ছে 4.5 লক্ষ, মানে অলমোস্ট 5.5 লক্ষের কাছাকাছি, সেখানে WBC থাকে হচ্ছে মাত্র 4000 থেকে 10000। এ কারণে RBC বা রেড ব্লাড সেল আর W ব্লাড সেলের কাউন্ট বা প্রপোর্শনটা হচ্ছে 700:1। এটা ভ্যারি করতে পারে, এভরি ভ্যালু হিয়ার ইজ ভ্যারিয়েবল। সো দিস ইজ দ্য প্রপোর্শন অফ আ হিউম্যান বডি রিগার্ডিং দ্য WBC অ্যান্ড RBC। সো WBC একটা থাকবে যখন RBC থাকবে 700। সো দ্যার ইজ এ নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ RBC অ্যান্ড WBC। এরপরে WBC-র কাউন্টগুলোর ক্ষেত্রে একটু দেখো, নিউট্রোফিল থাকবে হচ্ছে 45-75%, মানে এইগুলোকে যদি আমরা পার্সেন্টেজ করি। এই পার্সেন্টেজগুলো কেন মনে রাখা দরকার? বিকজ তখন আমরা আমাদের বডি কন্ডিশন সম্পর্কে জানবো। তোমরা যখন তোমাদের কোনো ডিজিজ আল্লাহ না করুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, যদি কোনো ডিজিজ হয় বা জ্বর হইলো, তখন আমরা ডায়াগনস্টিক সেন্টারে যাই, টেস্ট করি, CBC করি, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, অনেক ধরনের ডায়াগনস্টিক্যাল টেস্ট আছে। সো এই ডায়াগনস্টিক টেস্টগুলো করার পর আমাদেরকে রিপোর্ট দেয়। রিপোর্ট দেখে ডক্টর বা ফিজিশিয়ান ডিসাইড করেন বা কনফার্ম করেন যে ডিজিজটা আসলে কী হয়েছে। সো এখন দেয়ার আর লট অফ সিমটমস, দেয়ার আর লট অফ রিজনস বিহাইন্ড আ ডিজিজ। সো সেই ডিজিজগুলোকে জানার জন্য আগে জানতে হবে হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ। এটা হচ্ছে সেই নর্মাল রেঞ্জ। আমি যদি হিমোগ্লোবিনের কথা বলি, অ্যাগেইন মেল বডিতে ফিমেল বডির চেয়ে বেশি থাকে। প্রতি ডেসিলিটারে 14-17.4 গ্রাম হিমোগ্লোবিন থাকবে পুরুষ দেহে। স্ত্রী দেহে হচ্ছে 12.3-15.7 গ্রাম পার ডেসিলিটার। রক্ত যদি কেটে যায়, মানে স্কিন যদি কেটে যায়, রক্ত যখন তঞ্চিত হবে, মানে রক্ত জমাট বাঁধবে, সেই জমাট বাঁধার টাইমটাকে বলা হয় কোয়াগুলেশন টাইম। কোয়াগুলেশন টাইমটা হইতে হবে অ্যাপ্রক্সিমেটলি লেস দেন 9 মিনিটস। যদি প্লাটিলেটস কাউন্টের হিসাব করি, প্লাটিলেটস বা অনুচক্রিকা থাকে 1.5 থেকে 4.5 লাখ পার মাইক্রোলিটার অফ ব্লাড। ব্লাড প্রেশারের কথা যদি হিসাব করি, ব্লাড প্রেশার হবে 140-90 মিলিমিটার পারদ স্তম্ভের কম। এটার হিসাবটা একটু পরে ব্যাখ্যা করব। এটা হচ্ছে সিস্টোলিক, মনে রাখতে হবে। সিস্টোলিক মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন, আর ডায়াস্টোলিক মানে হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণ। এখন এখানে একটা বিষয় আছে, এই প্রসারণ আর সংকোচনটা হচ্ছে অ্যাকচুয়ালি নিলয়ের। নিলয় কি জিনিস? হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠের নাম, ব্যাখ্যা করবো একটু পরে। সো 140-90-র কম হইতে হবে ব্লাড প্রেশার, এর বেশি যদি হয় তাহলে আমরা এই কন্ডিশনটার নাম দিব হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। তারপরে হার্ট রেট হিসাব যদি করি, হার্ট রেট বা পালস হিসাব করতে একটু বলি ফেলি পালসের বিষয়টা। এই যে আমাদের হাত, সো হাতের, এটা অবশ্য এখানে একটু বলি যে হার্টের কীভাবে পালসটাকে হিসাব করতে হয়। হাতের এই যে বৃদ্ধাঙ্গুলি, তা আমি যদি কারো পালস আমরা হিসাব করতে চাই, তাহলে এই যে তিনটা আঙ্গুলকে কীভাবে হিসাব করতে হবে, এই আঙ্গুলটা থাকবে হার্টের দিকে আর এই আঙ্গুলটা থাকবে এটার দিকে, মধ্যাঙ্গুলিটা থাকবে মাঝখানে। তাহলে আমরা যখন এইভাবে ধরবো, এখানে যে আর্টারিটা আছে এটার নাম হচ্ছে রেডিয়াল আর্টারি। হ্যাঁ, রেডিয়াল আর্টারি। এই রেডিয়াল আর্টারিতে কিন্তু হৃদ, মানে এই যে স্পন্দনটা, এই নারীর স্পন্দনটাকেই, নারী মানে হচ্ছে রক্তনালী, মানে ব্লাড ভেসেলস, এইটার যে কম্পন, এই কম্পনটাকেই বলা হয় পালস। তো এই পালস আমরা কাউন্ট করব এইভাবে, এইভাবে ধরলে, ঠিক এই জায়গাটার মধ্যে এভাবে ধরলে মাঝখানের আঙ্গুলটাতে আমরা একটা কম্পন অনুভব করব। সেই কম্পনটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? প্রতি 5 সেকেন্ডে কয়টা হয়, তো 5 সেকেন্ডে যতটা হবে সেটাকে 12 দিয়ে গুণ করলে প্রতি মিনিটে কয়টা হয় সেটাকে কাউন্ট করা যাবে। সেই হিসাব করলে পালস হচ্ছে 60 বিটস পার মিনিট, প্রতি মিনিটে 60টা। তার মানে প্রতি মিনিটে 60টা হইতে গেলে তাহলে কি হইতে হবে, প্রতি সেকেন্ডে একটা পালস হইতে হবে। এখন কারো পালস ধরে যদি 5 সেকেন্ডে 5টা পাওয়া যায়, তাহলে 60 সেকেন্ডে 60টা, দ্যাট মিন্স পার মিনিটে 60টা পালস হচ্ছে।
এইখানে যদি না পাওয়া যায় তাহলে এইখানে একটা আর্টারি আছে, এখানে ধরলো আমরা একটা, এখানে এই তিনটা আঙ্গুল দিয়ে যদি আমরা ধরি, তারপরও দেখা যাবে কাঁপতেছে। দিজ আর ইকুয়াল, সো ওইটা হচ্ছে পালস। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এরপরে রেসপিরেশন রেট, রেসপিরেশন রেট বলতে বোঝায় যে আমরা কতবার নিঃশ্বাস প্রশ্বাস নেই। ইউজুয়ালি রেসপিরেশন রেট হচ্ছে লেস দেন 16 পার মিনিট, মানে যদি আমরা ভয় না পাই বা দৌড়ানো না হয় বা এক্সারসাইজ না হয়, এক্সারসাইজ করলে আমাদের রেটটা বাড়তে থাকে, রেসপিরেশন রেট বাড়তে থাকে। বডি টেম্পারেচারের কথা একটু আগে বলেছি, উইচ ইজ নিয়ারলি 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস, এবং বডি মাস ইন্ডেক্স এটা হচ্ছে 18.5 kg/m³ কম। আসলে বিষয়টা 18.5 kg/m³ কম না, 18.5 to 24.9 এর মধ্যে বিএমআই থাকলে ইট ইন্ডিকেটস আ হেলদি বডি। যদি 18.5 এর কম হয় তাহলে আমরা এটাকে বলবো যে এই পার্সনের বডি হাইট অনুসারে আরেকটু ওয়েট গেইন করা উচিত, আই মিন আর একটু পুষ্টির দরকার, আর একটু খাবারের দরকার। আর যদি এটার বেশি হয় তাহলে আমরা এটাকে ওবেস বলি বা ওভার ওয়েট বলি। সো ওবেস কন্ডিশনটাও খারাপ, যেটা লিড করে এই জায়গাটাতে ডায়াবেটিসে। সো দিস ইজ ভেরি ক্রুশিয়াল থিংস, এবং ভুল করা যাবে না। সো এই কারণে দিস শর্ট অফ প্যারামিটার্স আর ইম্পর্টেন্ট, বিকজ ইটস ইন্ডিকেটিং আস দ্য নর্মাল রেঞ্জ আর নর্মাল স্টেট অফ আ হিউম্যান বডি। সো আমরা যখন একটাকে ডায়াগনোস্টিক প্রসিডিউরে কোনো কিছুকে কাউন্ট করব, দেন উই হ্যাভ টু লুক ওভার দ্যাট আইদার এটা কি বেশি না কম। যদি বেশি হয় তাহলে কন্ডিশনটা কি হবে? সো লোহিত রক্তনিকা যদি বেশি হয়ে যায় তাহলে কন্ডিশনটার নাম হচ্ছে পলিসাইথেমিয়া, রক্ত বেশি। এরপর যদি রক্ত নাই থাকে তাহলে এই কন্ডিশনটার নাম কি? এই কন্ডিশনের নাম হচ্ছে অ্যানিমিয়া। এখন এমিয়া মানে হচ্ছে ব্লাড, এমিয়া মানে হচ্ছে ব্লাড, এখানেও ঠিক এমিয়া মানে ব্লাড, এটা মনে রাখতে হবে। অ্যানা মানে হচ্ছে নাই, সো অ্যানিমিয়া মানে হচ্ছে নো ব্লাড। দ্যাট মিন্স এই পেশেন্টের হিমোগ্লোবিন কাউন্ট বা আরবিসি কাউন্ট কম, এই পেশেন্টের রক্ত কম আছে দেহে, এই কন্ডিশনটার নাম হচ্ছে অ্যানিমিয়া। এরপর হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়া মানে হচ্ছে অলমোস্ট মানে লোহিত শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি অনেক বেড়ে যায়। আমরা জানি শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে অলমোস্ট 10 লাখ/m³, এইটাকেও যখন ছাড়াইয়া যাবে তখন এই কন্ডিশনটার নাম হচ্ছে লিউকেমিয়া, যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার। আর এরপরে যে শব্দটা লিউকোসাইটোসিস, এটা মনে রাখতে হবে, লিউকোসাইটোসিস, সাইটোসিস মানে হচ্ছে ইনক্রিজিং রেট বা নাম্বারটা বেড়ে যাচ্ছে। সো লিউকো মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায়, দিজ আর অলমোস্ট সিমিলার, বাট লিউকোমিয়া হচ্ছে এক্সটেন্সিভ ইনক্রিজিং নাম্বার অফ লিউকোসাইটস। সো লিউকোসাইটোসিস হচ্ছে যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এরপর হচ্ছে থ্রম্বোসাইটোসিস, এখানে আরেকটা শব্দ মনে রাখতে হবে, লিউকোসাইটোপেনিয়া, পেনিয়া মানে হচ্ছে উল্টাটা, কমে যাওয়া। যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায় তাহলে আমরা এটাকে বলবো লিউকোসাইটোপেনিয়া, যদি অণুচক্রিকার সংখ্যা কমে যায় তাহলে এই কন্ডিশনটার নাম হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। আর যদি শ্বেত রক্ত অণুচক্রিকার সংখ্যা বেড়ে যায়, মানে 1.5 লাখ থেকে 4.5 লাখের বেশি হয়, 5 লাখের বেশি হয়, তাহলে এটার নাম হচ্ছে থ্রম্বোসাইটোসিস। সো হোয়াট ইজ থ্রম্বোসাইটোসিস? থ্রম্বোসাইটোসিস ইজ দ্য কন্ডিশন হোয়ার দ্য নাম্বার অফ থ্রম্বোসাইটস আর ইনক্রিজিং, অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া ইজ দ্য কন্ডিশন হোয়ার দ্য নাম্বার অফ থ্রম্বোসাইটস বিলো দ্য নর্মাল রেঞ্জ। And what is the normal range of thrombocytes? That is 1.5 lakhs to 4.5 lakhs per cubic millimeter of blood. Aito purpura, purpura hocche emon ekta specific condition jokhon skin er moddhe purple color er reddish reddish mane guti guti thakbe, and ei dhoroner condition ta hoy hocche dengue jorer patient er khetre, ei skin attack skin disease, ei স্কিন ডিজিজের ম্যানিফেস্টেশনটা অনেকভাবেই আসে, স্কিনের মধ্যে পার্পল কালারের গুটি গুটি নোডিউলস দেখা যাবে অনেক। সো ডেঙ্গু জ্বরে আক্রান্ত পেশেন্টের এটা হয়। আর থ্যালাসেমিয়ার কথা যদি বলি,
থ্যালাসেমিয়া একটা জেনেটিক ডিজিজ, বিশেষ করে থ্যালাসেমিয়া বললে আবার অনেকটা বলতে হবে। থ্যালাসেমিয়া ডিজিজটা হচ্ছে যদি কোনো পেশেন্টের ব্লাড প্রডিউসিং জিনটা বা ব্লাড প্রডিউসিং যেই প্রোটিন, জিন থেকেই তো প্রোটিন সৃষ্টি হয়, সেই প্রোটিনটা যখন অনুপস্থিত থাকবে, এটা বেসিক্যালি হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার। মানুষের একটা কোষের মধ্যে 22 জোড়া অটোজোম থাকে। সো ওই কোষ জোড়, এই অটোজোমের মধ্যে একটা প্রচ্ছন্ন জিনের কারণে এই ডিজিজটা হয়, অর্থাৎ পেশেন্টের দেহে রক্ত উৎপাদন হয় না। সো এটা জেনেটিক্যালি বাবা মায়ের কাছ থেকে আসে। যদি বাবা এবং মায়ের দুইজনের প্রচ্ছন্ন এই অটোজোমাল ক্রোমোজোমটা শিশুর দেহে আসে, তখন আমরা এটাকে বলি থ্যালাসেমিয়া মেজর। আর যদি যে কোনো একজনের বডি থেকে আসে বাচ্চার দেহে, সেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া মাইনর। এটা বেসিক্যালি দুই ধরনের প্রোটিন না থাকার কারণে হয়। একটার নাম হচ্ছে আলফা গ্লোবিউলিন, এটা একটু মনে রাখতে হবে, আলফা গ্লোবিউলিন। আরেকটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। এখন এই আলফা গ্লোবিউলিন আর বিটা গ্লোবিউলিন যদি না থাকে বাচ্চার দেহে, কেন বাচ্চার কথা বলছি, বিকজ এই ডিজিজটা ফার্স্টে আমরা বাচ্চাদের দেহে পাই, ইয়াং এজও হতে পারে, বাট এই আলফা গ্লোবিউলিন প্রোটিন যদি বাচ্চার দেহে না থাকে, এটাকে বলা হবে আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদনকারী জিন যদি বাচ্চার দেহে না থাকে, তাহলে এটার নাম হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এটার আরেক নাম হচ্ছে কুলির থ্যালাসেমিয়া। সো যদি বাবা মায়ের দুই জনের কাছ থেকে অটোজোমাল ক্রোমোজোমটা বাচ্চার দেহে আসে, তাহলে এটার নাম থ্যালাসেমিয়া মেজর। সো থ্যালাসেমিয়াতে কি হবে, থ্যালাসেমিয়াতে পেশেন্টের দেহে রক্ত উৎপাদন করার জিনটা থাকবে না, এবং জিনটা না থাকার কারণে তাকে বাঁচিয়ে রাখতে গেলে প্রতি মাসে ব্লাড কাউন্ট হিসাব করে তাকে রক্ত দিতে হবে। এবং এটা একটা খুবই ভয়াবহ একটা ব্যাপার, কারণ এটাতে ফ্যামিলির উপরে যে ধরনের সাইকোলজিক্যাল প্রেশার থাকে, এটা ইমেজারেবল, এটা মাপা সম্ভব না। যার ফ্যামিলিতে অ্যাটলিস্ট মানে জানাশোনার মধ্যে, তোমাদের পরিচিত কারোর মধ্যে যদি থ্যালাসেমিয়া একটা পেশেন্ট থাকে, বোঝা যায় তাকে প্রত্যেক মাসে বা প্রতি 2 মাসে রক্ত দেওয়ার জন্য ডোনারকে খোঁজা এবং সেই কাজটা করা ওই পেশেন্টের জন্য কতটা মানে কষ্টদায়ক, বেঁচে থাকতে গেলে এটা করতে হয়। সো অটোজোমাল ডিসঅর্ডার, এটা কিছু করার নাই, জেনেটিক ডিসঅর্ডার, প্রিভেন্টেবল না, শুধু বাঁচা রাখার জন্য কিউরেটিভ মেজারে যাইতে হবে। সো এই হচ্ছে এই 5-6টা টার্মের ব্যাখ্যা। সো পলিসাইথিমিয়া মানে হচ্ছে রক্তকণিকার বা লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া, অ্যানিমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক কমে যাওয়া, অ্যানিমিক পেশেন্ট, রক্ত নাই, লিউকেমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি, লিউকোসাইটোসিস হচ্ছে লিউকোমিয়ার মানে লিউকোমিয়া তো অস্বাভাবিক বৃদ্ধি হয়, কিন্তু লিউকোসাইটোসিস হচ্ছে যদি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যায় লিউকোসাইটসের বা অনুচক্রিকার শ্বেত রক্তকণিকার সংখ্যা। থ্রম্বোসাইটোসিস মানে হচ্ছে অনুচক্রিকার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে থ্রম্বোসাইটোসিস, আর যদি কমে যায় তাহলে এটাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। পারপুরা ডেঙ্গু ডিজিজের ক্ষেত্রে স্কিনে পার্পল কালারের র্যাশ হবে। থ্যালাসেমিয়া অটোজোমাল ডিসঅর্ডার, রক্ত উৎপাদনকারী প্রোটিন বা জিন না থাকার কারণে যে ডিজিজটা হয় তাতেও অ্যানিমিয়া হবে। সো দিজ আর দ্য টার্মের ডিসক্রিমিনেশন বা এক্সপ্লানেশন অ্যাকচুয়ালি। সো এরপরে আমাদের একটা বিশাল জিনিসটা পড়তে হবে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। সালটা হচ্ছে মোস্ট প্রবলি 1900 সাল অথবা 1901 সাল, আর বিজ্ঞানীটার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কি হয়েছিল 1900 সালে? সো তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কি করছিল উনি? উনি যেটা করেছিল, এখানে দুইটা শব্দ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। সো হোয়াট ইজ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি? আগে অ্যান্টিবডির স্ট্রাকচারটা বলে নিই, এটা আসলে অনেক সাইন্টিফিক ব্যাখ্যা চলে যেতে হবে, আমি একটু মানে প্রাইমারি স্টেজে বলি। অ্যান্টিবডি দেখতে হচ্ছে এই রকম, হ্যাঁ,
দে হ্যাভ সাম স্পেসিফিক স্ট্রাকচার। আর এন্টিজেন হচ্ছে ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন দ্য রেড ব্লাড সেল। সো এই যে প্লাজমা মেমব্রেনে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে আমরা এন্টিজেন বলি, এই এন্টিজেনের এই এন্টিজেনটা আবিষ্কারটা কিভাবে হয়েছে তা বলে নিই। রেসাস নাম একটা বানর আছে, রেসাস, এই রেসাস বানর, এর রক্ত খরগোশের রক্তে দেওয়ার ফলে খরগোশের রক্তে কিছুক্ষণের মধ্যে ক্লটিং হয়ে গেছে। হ্যাঁ, ক্লটিং, অর্থাৎ এই ক্লটিংটা হওয়ার রিজনটা হচ্ছে যে খরগোশের রক্তে এমন কিছু অ্যান্টিজেন অ্যান্টিবডি ছিল, রেসাস রক্তের রেসাস বানরের অ্যান্টিজেনটা সেখানে যাওয়ার কারণে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনে এরা হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে জমাট বেঁধে গেছে। এটাকে বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন। আমি এটাকে ইন শর্ট বলছি, জুলজিতে যখন রক্তের ব্যাখ্যা দিব তখন সামগ্রিকভাবে ব্যাখ্যা করব, আমি ইন শর্ট বলে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশনের উপর বেস করে কার্ল অ্যান্ডারস্টেইনার মানুষের রক্তে দুই ধরনের অ্যান্টিজেনকে দেখতে পাইলেন, একটা হচ্ছে অ্যান্টিজেন এ আরেকটা হচ্ছে অ্যান্টিজেন বি। এখন যার দেহে অ্যান্টি এ অবস্থিত সে হচ্ছে এ গ্রুপ, যার দেহে অ্যান্টি বি অবস্থিত সে হচ্ছে বি গ্রুপ, যার দেহে দুইটাই অবস্থিত সে হচ্ছে এ বি গ্রুপ, আর যার দেহে একটা অ্যান্টিজেন নাই সে হচ্ছে ও গ্রুপ। দিস ইজ দ্য এ বি ও ব্লাড গ্রুপিং সিস্টেম। But often we see that in the blood group test report there is a positive and negative, right? What is the meaning of positive and negative? এই জিনিসটাই আসছে রেসাস বানরের ফ্যাক্টরটা থেকে যেটাকে বলা হয় আর এইচ ফ্যাক্টর। সো আর এইচ ফ্যাক্টরটা যার দেহে উপস্থিত সে হচ্ছে আর এইচ পজিটিভ, আর যার দেহে উপস্থিত না সে হচ্ছে নেগেটিভ। এখন আমি যদি বলি যে এইখানে এন্টি এ পজিটিভ নেগেটিভ বি পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে অ্যান্টিজেন এ যদি কারো দেহে থাকে তাহলে তার দেহে অ্যান্টিবডি এ থাকতে পারবে না, তাহলে তার দেহে রক্ত সবগুলা ক্লট হয়ে যেত, সে তার পক্ষে বাঁচা সম্ভব না। এই কারণে আমি যদি একটু একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিই, একটু করে একটু বড় করে দিব, এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিবডি, হ্যাঁ, এবং এটা হচ্ছে ব্লাড গ্রুপ। যার রক্তের গ্রুপ এ তার, আমি প্লাস মাইনাসে যাচ্ছি না, এ গ্রুপ এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকবে এ, অ্যান্টিবডি থাকবে বি, এ অ্যান্টিবডি থাকবে না, সম্ভব না। যার রক্তের গ্রুপ হচ্ছে বি তার কি হবে, তার অ্যান্টিজেন থাকবে হচ্ছে বি অ্যান্টিজেন, ফেয়ার এনাফ, কিন্তু অ্যান্টিবডি থাকবে এ। যার এ বি রক্তের গ্রুপ তার অ্যান্টিজেন এ বি দুইটাই থাকবে কিন্তু অ্যান্টিবডি একটাও থাকতে পারবে না, থাকলেই তার ক্লটিংটা হইতো। মজার ব্যাপার হচ্ছে ও গ্রুপে একটাও অ্যান্টিজেন নাই, বিকজ ইটস জিরো গ্রুপ, বাট দে হ্যাভ বোথ অ্যান্টিবডি। যেহেতু তার দেহে অ্যান্টিজেনই নাই এই কারণে ও গ্রুপটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, সে সবাইকে রক্ত দিতে পারে, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি অ্যান্টিজেন, সো দে ডোন্ট হ্যাভ এনি রিয়েক্টিভ chemicals or chemical substance inside, they don't have that protein to clot other groups, that is why they are universal donor, O group and specially O negative, not positive. And কেন positive na ব্যাখ্যাটা দিচ্ছি একটু পরে। And reversively, as AB blood group's blood had no sort of antibody, they can receive any blood from others. সুতরাং এ বি গ্রুপের রক্ত, স্পেশালি এ বি নেগেটিভ, ক্যান রিসিভ ব্লাড ফ্রম এনি আদার গ্রুপস বিকজ দে ডোন্ট হ্যাভ এনি অ্যান্টিবডি, বাট অ্যান্টিজেন
ইউজুয়ালি স্পেশালি তাদের কোনো এন্টিজেন নাই, দে ডোন্ট হ্যাভ এন এন্টিজেন অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে ক্যান বি পোস্ট টু এনি আদার ব্লাড। সুতরাং এখানে কোনো ধরনের এন্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে না। সুতরাং মানুষের লোহিত রক্তকণিকায় দুই ধরনের এন্টিজেনের উপস্থিতিতে যে রক্তের গ্রুপ করা হয়েছে তাকে এ বি ও ব্লাড গ্রুপিং বা ব্লাড গ্রুপিং বলে। এবং রেসাস বানরের রক্তে রক্তের শ্রেণীবিভাগ অনুসারে এই ফ্যাক্টরটা, রেসাস ফ্যাক্টরটা যার দেহে থাকবে সে হচ্ছে আর এইচ পজিটিভ, যার দেহে থাকবে না সে হচ্ছে আর এইচ নেগেটিভ। এখন আমি যদি একটু ব্যাখ্যা দিই তাহলে এটাকে আরেকটু বড় করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব যে কিভাবে ঘটনাটা ঘটতেছে। আমি যদি একটা বড় ধরনের চার্ট করি, ধরো যে এইটা, ও সরি, আচ্ছা যাই হোক, আচ্ছা এটা, হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছয় আট নয়, হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, সরি ফর দ্য লাইন্স, দিস আর নট অ্যাকচুয়ালি, আমি যদি এখানে কেন একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক, এখানে যদি আমরা এখানে খেয়াল করি এখানে টোটাল হচ্ছে নয়টা করেছি আমি। সো এই নয়টা করার পিছনে রিজনটা হচ্ছে, আমি যদি একটু বলি, এটা হচ্ছে গ্রুপ, হ্যাঁ, ও নেগেটিভ পজিটিভ, আমি একটু গ্রুপিংটাকে করছি, বি নেগেটিভ বি পজিটিভ, কেন করছি ব্যাখ্যা দিচ্ছি, এ নেগেটিভ পজিটিভ, এ বি নেগেটিভ পজিটিভ। তোমাদের বইয়ের মধ্যে এইটা সিরিজটা দেওয়া আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এই পাশটা হচ্ছে ডোনার, এই পাশটা হচ্ছে ডোনার, আর এই পাশটা হচ্ছে অ্যাকসেপ্টর। সো আমি এখানে ঠিক যেভাবে গেছি, এই যে লাস্টে গিয়ে এবি প্লাস হয়েছে না, এই যে এখানটাতে, এখানে ঠিক উল্টাটা হবে, কিভাবে ঠিক উল্টাটা হবে, এটা এবি প্লাস না, এটা হচ্ছে এবি প্লাস, এটা হচ্ছে এবি মাইনাস, এটা হচ্ছে এ প্লাস, এটা হচ্ছে এ মাইনাস, এটা হচ্ছে বি প্লাস, এটা হচ্ছে বি মাইনাস, এটা হচ্ছে ও প্লাস, এটা হচ্ছে ও মাইনাস। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা হচ্ছে গ্রুপ ভার্সেস গ্রুপ, কে কাকে রক্ত দিতে পারবে, দিস ইজ প্রিটি ইম্পর্টেন্ট। আমি যদি একটু ব্যাখ্যা করে তোমাদের সামনে তুলে ধরতে পারি, যে ও নেগেটিভ, এই গ্রুপের রক্তে আর এইচ নাই, প্লাস গ্রুপের রক্তে আর এইচটা আছে। সো ওয়েন ইউ হ্যাভ আর এইচ ফ্যাক্টর প্রেজেন্স ইন দ্য বডি ইউ মাস্ট বি ভেরি সিরিয়াস। সো সেটা কিভাবে হবে, ও নেগেটিভ, ও নেগেটিভ কাকে রক্ত দিতে পারবে, সবাইকে, সবাইকে রক্ত দিতে পারবে, এবং ও নেগেটিভের ক্ষেত্রে ও সবার কাছ থেকে রক্ত নিতেও পারবে। কিভাবে, ও নেগেটিভ যেটা করবে, ও নেগেটিভ সবার কাছ থেকে রক্ত, সবাইকে রক্ত দিতে পারবে ও নেগেটিভ। কিন্তু আমি যদি ও পজিটিভের কথা চিন্তা করি, আমি একটা কলামকে চিন্তা করি, ও পজিটিভ, এখন এই যে এই টোটাল সিস্টেমটার মধ্যে ও পজিটিভ যেটা, ও কি এ বি নেগেটিভ এইটাকে রক্ত দিতে পারবে? কারণ আমি বলেছি ও গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, আর এ বি গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, ইউনিভার্সাল রিসিভার। এখন এই যে ও পজিটিভ, ও পজিটিভ রক্ত, এটা হচ্ছে অ্যাকসেপ্টর, আমি যদি ব্যাখ্যাটা করি, অ্যাকসেপ্টর তার মানে হচ্ছে এর কাছ থেকে রক্ত নিতে পারবে, তাহলে ও পজিটিভ রক্ত নিতে পারবে না, কিন্তু এ পজিটিভ থেকে না পারবে, বি পজিটিভ থেকে না পারবে, ও পজিটিভ থেকে, কেন, কারণ এই ও পজিটিভ ওর বডিতে কিন্তু আর এইচ প্রেজেন্স, রাইট, এ বি নেগেটিভে আর এইচ অ্যাবসেন্ট, সুতরাং ও পজিটিভ ওর বডিতে কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, সুতরাং ও পজিটিভ সবাইকে রক্ত দিতে পারবে,
তাহলে রক্ত নিতে পারবে কার কাছ থেকে? এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ থেকে। একটু খেয়াল করো, নেগেটিভ থেকে নিতে পারবে না, কারণ ও তো পজিটিভ। সুতরাং পজিটিভ নেগেটিভ একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, সো দ্যাট উড বি ওকে। বি নেগেটিভ, আমি যদি একটু বি নেগেটিভের কথা চিন্তা করি, তাহলে সে নেগেটিভ থেকে নিতে পারবে এবং বি পজিটিভ বি নেগেটিভ থেকে নিতে পারবে, বিকজ বি ইটসেলফ তার নিজের ব্লাড গ্রুপ। বি পজিটিভ ডেফিনেটলি কিন্তু বি পজিটিভ কার কাছ থেকে রক্ত নিতে পারবে? বি পজিটিভ বি পজিটিভ থেকে নিতে পারবে, ও পজিটিভ থেকে নিতে পারবে, এ পজিটিভ থেকে পারবে। কিন্তু একটু বিষয়টা আছে, আমি সরি ভুল করেছি, আমি এ পজিটিভ থেকে সে রক্ত নিতে পারবে না, সে শুধু পারবে হচ্ছে বি পজিটিভ থেকে নিতে। এ নেগেটিভ কি পারবে? এ বি নেগেটিভ থেকে পারবে, এ নেগেটিভ থেকে পারবে, এ পজিটিভ থেকে পারবে। এ পজিটিভ শুধুমাত্র এ পজিটিভ থেকে রক্ত নিতে পারবে, এ বি নেগেটিভ, এ বি নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, রাইট? এবং এ বি পজিটিভ শুধু এ বি পজিটিভ থেকে রক্ত নিতে পারবে। দ্যাট মিন্স একটা পজিটিভ আরেকটা পজিটিভ থেকে রক্ত নিতে পারবে, কিন্তু নেগেটিভ থেকে পারবে না। একটা নেগেটিভ থেকে নিতে পারবে, একটা পজিটিভ থেকে নিতে পারবে। দ্যাট ইজ দ্য ইস্যু। যদি ও গ্রুপ হয় সবার কাছ থেকে রক্ত নিতে পারবে, যদি এবি গ্রুপ হয় না, এবি গ্রুপ হচ্ছে সবার কাছ থেকে রক্ত নিতে পারবে, ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারবে। দ্যাট ইজ দ্য চার্ট। সহজ, যদি আমি কোনো ভুল করে না থাকি। এবার যদি আমি আরএইচ ফ্যাক্টরের পরে রক্ত সঞ্চালন নিয়ে কথা বলতে চাই, তাহলে কিভাবে চিন্তা করতে হবে? রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে হৃৎপিণ্ডটাকে আমি এঁকে রেখেছি এবং এই হৃৎপিণ্ডটাকে দিয়ে একটু ব্যাখ্যা করতে হবে রক্ত সঞ্চালনটা। দেখা যাক, এই হৃৎপিণ্ডে চারটা চেম্বার্স আছে। এটা হচ্ছে ফার্স্ট চেম্বার, এটা হচ্ছে সেকেন্ড চেম্বার, এটা হচ্ছে থার্ড চেম্বার, এটা হচ্ছে ফোর্থ চেম্বার। এখন এই প্রথম চেম্বারটার নাম হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। এই যে নিচের দিকের যে শিরাটা, এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা, আর এই যে শিরাটা, এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। তার মানে এরা হচ্ছে শিরা। তো এই শিরা হচ্ছে, এটা যেহেতু অলিন্দ, এইটা যেহেতু ডান অলিন্দ, তাহলে ডান অলিন্দের পরে এই নিচের যে অংশটা, এটার নাম হচ্ছে বাম অলিন্দ। এবং অলিন্দ আর নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা, এটার নাম হচ্ছে ত্রিপত্রী কপাটিকা, এটার নাম হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। আর বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা, তার নাম হচ্ছে দ্বিপত্রী কপাটিকা। তার মানে এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে বাম নিলয়। সুতরাং অলিন্দ দুইটা উপরে, নিলয় দুইটা নিচে। সো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে রক্ত প্রথমে আসবে ডান অলিন্দে। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে রক্ত প্রথমে ডান অলিন্দে আসবে। ডান অলিন্দ থেকে ত্রিপত্রী কপাটিকা দিয়ে রক্তটা যাবে হচ্ছে ডান নিলয়ে। এই যে নিলয়ে আসলো, এই নিলয় থেকে এই যে এখানে যে কপাটিকা, এটার নাম হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এই অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা দিয়ে এই যে এখানে দুইটা দিকে যাওয়ার রাস্তা আছে, এইখানে হচ্ছে একটা ফুসফুস, এইখানে হচ্ছে একটা ফুসফুস, কারণ রক্তকে ফুসফুসে যাইতে হবে বিশুদ্ধ হওয়ার জন্য। সুতরাং অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা দিয়া এইটা ফুসফুসীয় ধমনী, এই ধমনীটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনী দিয়ে রক্তটা যাবে কোথায়?
ফুসফুসে, সেই ফুসফুস দিয়ে এই যে এইখানে দুইটা ওপেনিং আছে, এইখানেও দুইটো ওপেনিং আছে, এই দুইটো ওপেনিং দিয়া এটা, এই ওপেনিং গুলোর নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। শিরা দিয়ে এরা আসবে বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে দ্বিপত্রী কপাটিকা দিয়ে ও যাবে হচ্ছে বাম নিলয়ে। বাম নিলয় থেকে এই যে মহাধমনী, এই মহাধমনী এটা হচ্ছে নিচের দিকে, এই মহাধমনী দিয়ে ও যাবে হচ্ছে সারা দেহে। এটা হচ্ছে ইন শর্ট সামারি। যদি একটু তোমরা খেয়াল করো, টোটাল প্রসেসটাকে আমি খুব শর্টলি বলছি, কারণ হৃৎপিণ্ডটা ইটসেলফ আ বিগার ইস্যু। হৃৎপিণ্ডটা কি? হৃৎপিণ্ড হচ্ছে মানুষের দুইটা ফুসফুসের মাঝে সামান্য বাম দিকে একটা ফাঁপা ত্রিকোণাকার সংকোচন প্রসারণশীল একটা যন্ত্র, একটা অঙ্গ, যাদের যা একটা মায়োজেনিক কন্ট্রোল আছে। শব্দটা হচ্ছে মায়োজেনিক। মায়োজেনিক মানে হচ্ছে যেটার এক্সটার্নাল কোনো ধরনের ইনফ্লুয়েন্স ছাড়া ও নিজে নিজে কাজ করতে পারবে। সো এই মায়োজেনিক কন্ট্রোলটার কারণে হৃৎপিণ্ড সংকোচন প্রসারিত হইতে পারে, এবং এই পারার কারণটা কারণে আমাদের রক্ত সঞ্চালিত হয়, এবং যেটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল, বলছি একটু পরে। তার মানে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে রক্ত আসলো ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে ত্রিপত্রী কপাটিকা দিয়ে ডান নিলয়ে, ডান নিলয় থেকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে, ফুসফুসে গিয়ে বিশুদ্ধ হইল, কার্বন ডাইঅক্সাইডটা আর অক্সিজেনটা এক্সচেঞ্জ হইল, সেটা ফুসফুসীয় শিরা, বিশুদ্ধ রক্ত কিন্তু ফুসফুসের শিরা দিয়ে আসলো বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, মাঝখানে দ্বিপত্রী কপাটিকা, বাম নিলয় থেকে সারা দেহে। তার মানে এই যে সাইকেলটা, এই যে চক্রটা, এই চক্রটা সম্পন্ন করতে সময় লাগে 0.8 সেকেন্ড। ভাবা যায় 0.8 সেকেন্ডে কি হয়ে গেল, এটা মুছে ফেলি। সো 0.8 সেকেন্ডে এই ঘটনাটা ঘটে। কেমনে ঘটে মনে রাখতে হবে, 0.8 সেকেন্ডে চারটা ঘটনা ঘটে, যেটাকে বলা হবে কার্ডিয়াক সাইকেল। ফার্স্টে হচ্ছে অলিন্দের ডায়াস্টোল, তারপরে হচ্ছে নিলয়ের, না অলিন্দের সিস্টোল, অলিন্দের সিস্টোল, তারপর হচ্ছে নিলয়ের সিস্টোল, আর চার নাম্বার হচ্ছে নিলয়ের ডায়াস্টোল। এখন শব্দ দুইটাকে, এগুলাকে একসাথে কার্ডিয়াক সাইকেল বলা হয়। সো দেয়ার আর টু ওয়ার্ডস, নাম্বার ওয়ান সিস্টোল, আরেকটা হচ্ছে ডায়াস্টোল। হোয়াট ইজ সিস্টোল? সিস্টোল মানে হচ্ছে সংকোচন, সিস্টোল, ডায়াস্টোল মানে প্রসারণ। সো এই সিস্টোল এবং ডায়াস্টোলে, নিলয়ের যখন সিস্টোল হয় তখন একটা শব্দ হয় লব, আর যখন ডায়াস্টোল হয় তখন হয় ডাব। এই লব ডাবের মাঝখানেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ অলিন্দের যদি সংকোচন হয় সেটা হচ্ছে অলিন্দের সিস্টোল, প্রসারণ হলে হবে অলিন্দের ডায়াস্টোল, নিলয়ের সংকোচন হলে হবে সিস্টোল, প্রসারণ হলে হবে ডায়াস্টোল। সো আমার ধারণাটা হচ্ছে যে এই অলিন্দের সিস্টোল এবং ডায়াস্টোল সহ বাকি যে অংশগুলো আছে, দ্যাট মিন্স রক্তচাপ, কোলেস্টেরল, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় এবং ডায়াবেটিস, এই রক্ত সঞ্চালন থেকে বাকি অংশগুলোকে পরের একটা ভিডিওতে, মানে এটা পার্ট ওয়ানে আমি বললাম, যদিও চেষ্টা করেছি যে সম্পূর্ণ অংশটাকে, পুরো অধ্যায়টাকে একসাথে তুলে ধরার, কিন্তু আমার মনে হচ্ছে যে পরের একটা ভিডিওতে আরও অনেক বেশি বলতে হবে। এই মা এই পর্যন্ত বলা যাচ্ছে, এই ভিডিওটার যে অংশটুকু আছে এইখান থেকে পরবর্তী ভিডিওটাতে বাকি পাঁচটা অংশের বিশদ বিবরণ এবং ব্যাখ্যা নিয়ে দেখা হবে পরের ক্লাসটাতে।
এই পর্যন্ত মানে এই ক্লাসের এই অংশটুকু পর্যন্ত যতটুকু বলেছি সেখানে কি কি মনে রাখতে হবে, রক্তের সংজ্ঞা, রক্তের উপাদান, প্রত্যেকটা উপাদানের কাজ, সেক্ষেত্রে এই যে নর্মাল রেঞ্জ, এই রেঞ্জগুলো পরের ভিডিওটাতে থাকবে, আমি এই বোর্ডটাতেই পরের ভিডিওটা করব, এই রেঞ্জগুলো মনে রাখতে হবে। রক্তের বিভিন্ন উপাদানের অস্বাভাবিকতা হলে সেখানে কিভাবে বেড়ে গেলে কি হবে, কমে গেলে কি হবে, দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টর। তারপরে মনে রাখতে হবে যে ব্লাড গ্রুপিং, সো ব্লাড গ্রুপিং আমি যে ছকটা দেখিয়েছি সেটা বইয়ের মধ্যে আছে, ব্লাড গ্রুপিং কি, আরএইচ ফ্যাক্টরটা কিভাবে কাজ করছে, এবং সেটা পরবর্তীতে আমি এটা এখনো ব্যাখ্যা করিনি, আরএইচ ফ্যাক্টরের এই অংশটাতে মানে হার্ট হার্ট সাইকেলের ক্ষেত্রে ব্যাখ্যা করার চেষ্টা করব যে পজিটিভ নেগেটিভ হলে মায়ের দেহে সন্তানের কিভাবে ক্ষতি হতে পারে। সো এই ক্লাসটা এই পর্যন্ত আমি রাখলাম, পরের ভিডিওটাতে বাকি অংশগুলো নিয়ে সামনে হাজির হব। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।